শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সেকেন্ড যে রেসিপিটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে হাঙ্গেরিয়ান গুলাশ। তো আমরা যখন ছোট ছিলাম তো আমাদের মায়ের কাছে শুনেছিলাম এই হাঙ্গেরিয়ান গুলাশের গল্প। তো আজকে আমরা হাঙ্গেরিয়ান গুলাশের অ্যাকচুয়াল রেসিপিটা দেখব। এটা দেখবো হাঙ্গেরিয়ান বিফ গুলাশ, এবং রেসিপিটা এত মজার এবং এত ইন্টারেস্টিং যে আপনারা দেখলেই মনে হবে আপনারা এটা নিজেই রাঁধতে পারবেন। খুব সহজ বাট খুবই ইন্টারেস্টিং এবং খুব মজার হবে আমি আশা করছি আজকে ভিডিওটা। চলুন আমরা ভিডিওতে যাই তাহলে। শুরুতেই দেখতে পাচ্ছেন এই যে বিফ নিয়ে বিফ কাটছে, 1 কেজির মতো বিফ নিয়ে বিফ কাটা হচ্ছে। এখন বিভিন্ন সবজি এবং আলু, পেঁয়াজ, মরিচ, এই যে শুরুতে দেখেন পেঁয়াজ কাটছে। পেঁয়াজকে কুচি কুচি করে কেটে ফ্রাই প্যানে গরম তেলের উপর দিবে। আমরাও মাংসে পেঁয়াজ দেই এবং এভাবেই আমরা রান্না করি। বাংলাদেশের রান্নার সাথে অনেক মিল আছে বাট রেসিপিটা একটু আলাদা। এই যে তেলের উপরে এখন পেঁয়াজ ছেড়ে দিবে, অলিভ অয়েল দিল, অলিভ অয়েলের উপরে কাঁচা পেঁয়াজ ছেড়ে দিল। এখন পেঁয়াজকে একটু নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার করবে। পেঁয়াজের উপরে 2টা রসুন, রসুন স্ম্যাশ করার যন্ত্র দেখেন খুব সুন্দর, আমরা রসুন বেটেও দিতে পারি। 2টা রসুন দিল পেঁয়াজের উপরে, আবার এটা একটু নাড়াচাড়া করবে। এখন মাংসটাকে ছেড়ে দিতে হবে পেঁয়াজের উপরে। এখন একটু মাংসটাকে নাড়াচাড়া করবে পেঁয়াজের উপরে, এবং এই যে দেখেন মরিচ কাটছে। এই রেসিপিটা মূলত হাঙ্গেরির গুলাশ, হাঙ্গেরিয়ান গুলাশ এবং দেশের নামেই এই রান্নাটা হাঙ্গেরিয়ান গুলাশ। আমরা হাঙ্গেরিয়ান গুলাশের বিফ গুলাশটা দেখছি। এই দেখেন মরিচ দিল, এখন গরম মশলা দিচ্ছে, এলাচ, তারপর এটা দিল লাল মরিচ, এই যে লবণ, টমেটো সস বা টমেটো পেস্ট, এখন যা দিল এই গরম মশলা দিয়ে এখন পুরোটাকে নাড়াচাড়া করছে। এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেল, সুন্দর দেখাচ্ছে মাংসটাকে। বাট বিফ গুলাশে প্রচুর সবজি দিবে। এখন দেখেন টমেটো কাটছে, টমেটোকে কিউব শেপ করে কাটবে, ছোট ছোট করে টমেটো কাটা হচ্ছে মাংসে দেওয়ার জন্য। এখন টমেটোকে মাংসের মধ্যে ছেড়ে দিবে। এটা হচ্ছে এক ধরনের মরিচ, পেপরিকা, এটা ফ্লেভারের জন্য দেয়া হয়। আমাদের দেশে অনেক সময় আমরা বোম্বাইয়া মরিচ ইউজ করি, বাট বোম্বাইয়া মরিচ দিলে বেশি দেওয়া যাবে না, অল্প ফ্লেভারের জন্য। এই পেপরিকাটাকে এখন মাংসের মধ্যে দিয়ে দিবে। এটা হচ্ছে পেঁয়াজের কলি, ইংলিশে বলে স্যালারি। তো এই স্যালারি বা পেঁয়াজের কলি দিলেই ঝাঁজ হবে, খুব মজা হবে মাংসের মধ্যে দিলে। এটাও ছেড়ে দিবে মাংসের মধ্যে, এখন একটু মাখাবে। পুরো মিশ্রণটাকে বাটির মধ্যে মাখাচ্ছে, দেখেন কি সুন্দর মিশে গেল। এখন একটু পানি দিবে, 800 ml পরিমাণ পানি দিবে। পানির মধ্যে দেখেন পানিটা মাংসের উপরে উঠে আসলো। এখন আবার একটু মাংসটাকে একটু নাড়াচাড়া করছে, আর যেহেতু গরুর মাংস এটা সিদ্ধ হতে অনেক টাইম নেবে, মোটামুটি ভালো আছে মাংস সিদ্ধ হচ্ছে। আরো কিছু তরকারি তারা দিবে, মাংসটাকে নাড়ছে। 40 মিনিট এভাবে থাকার পর আপনি ঢাকনা দিয়ে দিবেন, এবং ঢাকনার পরে উঠানোর 40 মিনিট পরে উঠলে এখন তারা গাজর দিবে। দেখেন গাজর কাটার স্টাইল দেখবেন, এখানে কিউব আকারে গাজর কাটবে, মানে ছোট ছোট করে গাজর কাটবে।
গাজর কাটা হয়ে গেলে এখন এগুলো মাংসে দিয়ে দিবে। এবার দুইটা আলু কাটবে। এই দেখেন আলু ছিলে নিয়ে এসে এখন আলুগুলোকে কিউব সাইজ করে কাটবে। আলু কাটা হয়ে গেলে আলুগুলোকে মাংসের মধ্যে ছেড়ে দিবে। এখন মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে। দেখেন মাংসের কালার কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সবকিছু দেয়া শেষ, 15 মিনিট চুলার উপর রাখবে। এখন একটু পুদিনা পাতা কেটে দিবে। আমরাও দিই মাংসের মধ্যে, আমরাও পুদিনা পাতা দিই কুচি কুচি করে কেটে, এখন মাংসের মধ্যে ছেড়ে দিবে। আবার একটু নাড়া দিচ্ছে। এই রেসিপিটা খুবই সহজ, মাংসের মধ্যে অনেক তরকারি দিলে যে দেখেন 15 মিনিট পর নামিয়ে আনলো চুলার উপর থেকে। এই যে হয়ে গেল আপনার হাঙ্গেরিয়ান বিফ গুলাশ। আমার কাছে কিন্তু দেখতে খুব ভালো লাগছে। দেখেন বাটিতে যখন সে বাড়বে কি সুন্দর ডিফারেন্ট কালারের গুলাশ বের হচ্ছে। আমি শিওর এটা খেতে খুব মজা লাগবে। তো দর্শক মন্ডলী, আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাকে কমেন্ট করে জানান। আজকের ভিডিওটা ছিল হাঙ্গেরিয়ান বিফ গুলাশ, মূলত গরুর মাংসের সাথে অনেক তরি তরকারি দিয়ে একটা কালারফুল একটা ডিশ। এটা হাঙ্গেরিয়ার খুব জনপ্রিয় একটা ডিশ। গুলাশ আবার ডিফারেন্ট টাইপের হয়। আমি ভবিষ্যতে অন্য গুলাশগুলো, অন্য টাইপের গুলাশগুলো আমি দেওয়ার চেষ্টা করব। বাট আমি শুধু এটুকুই বলছি, এটা একটা বিদেশি রান্না হলে আমাদের রান্নার সাথে অনেক মিল আছে এবং রান্নার টেকনিক খুব ডিফিকাল্ট কিছু না, এটা পারা যাবে। আপনারাও আপনাদের বাসায় আপনাদের পরিবারের সদস্যদেরকে দেখালে তারাও রাঁধতে পারবে, আর আপনাদের মধ্যে যারা ভালো রাঁধতে পারেন আপনারা নিজেরা এটা ট্রাই করে দেখতে পারেন। এটা নাম ছিল হাঙ্গেরিয়ান বিফ গুলাশ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে আপনারা আমার ভিডিওতে আপনারা কি দেখতে চান, রিয়াকশন ভিডিও আপনারা আমাকে জানালে আমি সেরকম, বা কোনো পার্টিকুলার কোনো দেশের খাবার জানতে চাইলে, বা কোনো পার্টিকুলার দেশের এনি ডিশ বা ন্যাশনাল ডিশ দেখতে চাইলে আমি সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। তাহলে সে পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন। আগামী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই এপিসোড এখানে শেষ করছি। সালামু আলাইকুম।